গাইস, তো আজ আমি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজ ব্লগে আছে আমার কিউট কাজিনের বার্থডে। ওর নাম নন, ওকে আগেও প্রায় মনে হয় ভিডিওতে দেখেছো। তো যাই হোক, আজ ওর বার্থডে, আজ আমি ওর বার্থডে তোমার সাথে শেয়ার করব। সো বার্থডে প্রথম থেকে শেষ পর্যন্ত সব আমি তোমাদের শেয়ার করব, লাইক কিভাবে ওকে স্নান করানো হয়েছে, ওর বার্থডের জন্য ডেকোরেট করা হয়েছে, কি কি দিয়ে ডেকোরেট করেছি, আমি ডেকোরেট করেছি এবং আমার ভাই ডেকোরেট করেছে। সো সব কিছু তোমাদের সাথে দেখাবো, আর দেখাবো কি কি মেনু ছিল। আমার কাকিমুনি খুব টেস্টি রান্না করে, সো উনি সব রান্না করেছে, আমরা জাস্ট একটু হেল্প করে দিয়েছি উনাকে। সো দেখবে ওগুলো। সো আজকের দিনটাতে আমি খুব হ্যাপি, কারণ আজকে খুব স্পেশাল একটা ডে, আজ আমার ননর বার্থডে। ওর ভালো নাম সিদ্ধার্থ রাউত, সো ওকে আমি আদর করে নন নাম দিয়েছিলাম। সো ওই নন নামে এখন পড়ে গেছে, সবাই ওকে নন বলে চিনে। সো লাস্ট ইয়ার ওর বার্থডে আমি সেলিব্রেট করেছিলাম, ওর মা বাবা করেনি কারণ এক্সাম ছিল, সামথিং কিছু ছিল। সো আমি সেলিব্রেট করেছিলাম, সো এবার ওর বার্থডে ওর ঘরে হবে। চলো ভিডিওটা শুরু করে দিই। এখানে বার্থডে বয়ের স্নানের তোড়জোড় চলছে, সকলে মিলে ওকে স্নান করাচ্ছে। আমাদের বাড়ির নিয়ম, যার বার্থডে ওকে বার্থডের দিন ধান দুব্য ফুল সোনা রূপা এগুলো দিয়ে স্নান করাতে হয় সকলে মিলে। দেখো সকলকে স্নান করাতে দেখে তনও ওর কাকাইকে স্নান করাচ্ছে। এবার আমি বেলুন ফুলিয়ে নিই। সো বেলুন ফুলানোর জন্য প্রথমে বেলুনটাকে টেনে নিতে হয় যাতে বেলুনটা স্ট্রেচেবল হয়ে যায়। সো বেলুনটা স্ট্রেচেবল হয়ে গেলে এটাকে অনেক বড়ভাবে ফোলানো যায়। সো আমি ফোলানো স্টার্ট করে দিয়েছি। সো এইভাবে আমি বেলুন ফুলিয়ে বেঁধে নিলাম। তো এরকমভাবে আমি আরও অনেকগুলো বেলুন ফুলিয়ে নেব। সো এখানে দেখতে পাচ্ছো আমি আরও অনেক বেলুন ফুলিয়ে নিয়েছি, আমার ভাই আমি দুজনে মিলে অনেকগুলো বেলুন ফুলিয়েছি। তো এখানে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন আছে, এই দুটো কম্বিনেশনের বেলুন দিয়ে ডেকোরেট করলে রুম দেখতে খুব সুন্দর লাগে। সো এখানে অনেক আছে বেলুনস, আমার খুবই ফেভারিট জিনিস, খুব পছন্দ করি আমি বেলুন। দেখো আমাদের ডেকোরেশন করা হয়ে গেছে। বার্থডে বয় হাই কর। হাই জেরেকা। হাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, ওয়েলকাম। সো এখানে আমি কিছু রিবন অ্যাড করেছি, এগুলো আমার কাছে আগের থেকে ছিল, কারণ আমার সুন্দরকে আরও সুন্দর করতে অনেক ভালো লাগে। সো রিবনগুলোকে আমি বোথ সাইড স্টিকারের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। সেগুলো হলো আরও রিবন আমার কাছে বেঁচে গেছে, এগুলো আমার 2 বছর আগের রিবন, এগুলোকে আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, সেই জন্য এখন এগুলো কামে আসছে। 2 বছর আগে আমার বিএফ আমার খুব বড় করে বার্থডে সেলিব্রেট করেছিল। সো রুম ডেকোরেটাররাই ডেকোরেশন করেছিল, অনেক আরও রিবন ছিল সেগুলোকে ফালানো হয়েছে। সো বাকিগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ বেলুনগুলোর মধ্যে রিবনগুলো অ্যাড করার সাথে সাথে বেলুনগুলোর সৌন্দর্য আরও বেড়ে গেছে এবং ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। এবার কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিদ্ধার্থ, হ্যাপি বার্থডে টু ইউ। এবারে ওকে ব্লেসিং করা হবে, বাড়ির প্রত্যেককে এক এক করে ওকে ব্লেসিং করবে, ধান দুব্য পায়েস মিষ্টি জল এসব দিয়ে। প্রথমে ওর পাপা ওকে আশীর্বাদ দিচ্ছে। সো
সকলের আশীর্বাদ দেওয়া হয়ে গেছে, এবার আমার পাল্লা। সো আমি দিতে চাইনি প্রথমে, সো আমাকে সবে অনেক ফোর্স করলো যে তুই ওর মিস, তুইও ওকে দে। এই হলো সেই বার্থডে কেক, এটাকে কিটেনের শেপ দেওয়া হয়েছে। এটা পেস্ট্রি কেক, এখানে তিনটা লেয়ার আছে, সো খেতেও খুব টেস্টি ছিল। এটা আমাদের পাড়ারই একজন দিদি, আমাদের রিলেটিভসও হয়, উনি বানিয়েছে, ওর নাম মামন। আর এটা হলো বার্থডের সেই ডিলিশিয়াস মেনু, যেটার কথা আমি তোমাদের বলেছিলাম, বিরিয়ানি। এটাকে দমে রাখা হয়েছিল, সো বিরিয়ানি দমে রাখা হয়ে গেছে কমপ্লিট, এবার এটাকে মিক্সড করতে হবে। সো দেখতে পাচ্ছ এখানে কোয়ান্টিটি অনেক বেশি, সেই জন্য এটাকে মিক্সড করতে খুবই কষ্ট হয়েছিল। সো প্রথমে কাকুমনি একাই করছিল, তারপর আমিও ওনাকে হেল্প করে দিয়েছি, সো দুজনে মিলে এটাকে মিক্সড করে নিয়েছি। এখানে প্রায় 5 কেজি বাসমতি রাইসের বিরিয়ানি আছে, সো বুঝতেই পারছো 5 কেজি অনেক বড় অ্যামাউন্ট, অনেক হেভি, সেজন্য অনেক অসুবিধা হয়েছিল এটাকে মিক্সড করতে। সো শেষমেশ ভালোভাবে মিক্স করেছিলাম এবং এটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর এখানে আছে আমার ফেভারিট স্যালাড, আর আছে বয়েল এগ। সো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমরা শেষমেশ মিক্সড করে নিয়েছি, একদম দোকানের বিরিয়ানির মতো হয়েছে এটার লুক। আর এখানে আছে পায়েস, এগুলোকে সার্ভ করা হয়ে গেছে। সো খুব সুন্দর করে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি। সো গাইস, এটা ছিল আমার বার্থডে ব্লগ। আশা করি তোমাদের ভিডিও অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করবে নতুন করে তারা কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও, যাতে আমি জানতে পারি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, এবং আমি মন থেকে তোমাদের থ্যাংক ইউ জানাতে চাই। সো আজকের জন্য ছিল এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।